নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। শীতকাল, বৃষ্টি পড়ছে, ভীষণ মন খারাপের দিন। গাছপালার অবস্থা লণ্ডভণ্ড। আমি জানি না যখন বৃষ্টি থেমে যাবে গাছপালার অবস্থা কেমন থাকবে। চন্দ্রমল্লিকা গাছগুলো সব হেলে পড়েছে, গেঁদা গাছগুলোও হেলে পড়েছে। আমি জানি না এদের আমি কিভাবে সোজা করতে পারবো। প্রত্যেকটা টবের গোড়ায় জল জমে গেছে। বৃষ্টি না থামলে কিছু করার উপায় নেই। আমি পারিনি এইসব গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে রাখতে। শীতকালে বৃষ্টি পড়লে ফুল গাছের খুব ক্ষতি হয়। বৃষ্টি থেমে গেলে অনেক কাজ, অনেক সময় দিতে হবে বাগানে। সব টবে জল জমে থাকবে, সেগুলো সব ফেলে দিতে হবে। তারপর এমন জায়গায় টবগুলো রাখতে হবে যেখানে সূর্যের আলো সুন্দরভাবে সারাদিন পায়, তবে গাছগুলো কিছুটা ঠিক হবে। তারপরে কদিন বাদে খুব বুঝে গাছে জল দিতে হবে। যতক্ষণ না মাটি শুকিয়ে যাবে ততক্ষণ জল দিলে হবে না। সবচেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা হলো পিটুনিয়া আর প্যান্সি। এরা ভীষণ সুখী গাছ, জল বেশি হলেই কিন্তু এদের পাতা হলদে হয়ে যাবে। পিটুনিয়াগুলোকে নিয়েই আমার বেশি চিন্তা। সব হ্যাঙ্কিং পট নামিয়ে আমাকে চেক করতে হবে জল জমে আছে কিনা। জল জমলে সঙ্গে সঙ্গে সেই জলগুলো ফেলে দিতে হবে, না হলে কিন্তু গাছ আর আমি বাঁচাতে পারবো না। খুব খারাপ লাগছে, এই সময় এত বৃষ্টি না হলেই হতো। দেখুন গাছগুলোর কি অবস্থা। আমরা কি স্বার্থপর? দেখুন, আমরা আমাদের শখের ছাদ বাগান নিয়ে ভেবে চিন্তা করছি, আর কত মানুষ যারা রাস্তার ধারে থাকে তারা এই ঠান্ডার মধ্যে বৃষ্টির জলে কি অসহায় অবস্থায় কাটাচ্ছে, সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে মনে আনি না। আমার কিছু করার ইচ্ছা আছে এইসব মানুষদের জন্যে। জানি না কতটা সম্ভব হবে, কারণ আমার ক্ষমতা খুবই সীমিত, তাও আমি চেষ্টা করব কিছু করার। গোলাপ গাছের বৃষ্টিতে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু একটানে বৃষ্টি পড়লে ফুলগুলোর হয়তো কিছুটা ক্ষতি হবে। আসল বৃষ্টির মধ্যে যে গাছগুলো ঠিক করব সেটা নিজেই পেরে উঠছি না, কারণ বৃষ্টিতে ভিজলে নিজেদেরই ঠান্ডা লেগে যাবে, ভীষণ সমস্যা। পিটুনিয়া গাছগুলোতে এত সুন্দর ফুল হচ্ছে, কিন্তু বৃষ্টিতে যে কি দাঁড়াবে আমি বুঝে উঠতে পারছি না। পিটুনিয়াগুলোর জন্য আমার খুব মন খারাপ লাগছে। অ্যাস্টারের অবস্থাও কাহিল। ডালিয়াগুলো তাও এখন দাঁড়িয়ে আছে, গাছগুলো যেহেতু খুব বড় ওদের রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক বেশি। গ্যাঁদা গাছগুলো দেখুন সব উল্টে গেছে। টবের গোড়ায় যেহেতু জল জমে গেছে সেহেতু ওর ফুলের ভার এমনিই রাখতে পারে না, তাই আরও উল্টে গেছে। এগুলোকে কতক্ষণে ঠিক করতে পারবো সেই চিন্তায় আমি মরে যাচ্ছি। গাঁদা ফুলগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে বোধহয়, এগুলোকে আর ঠিক করা যাবে না। আসল দেখতে মনে হয় বাগান করা খুবই সহজ, কিন্তু এর পেছনে প্রচুর পরিশ্রম থাকে। আর একটা কথা, হাল ছেড়ে দিলে চলবে না, সব সময় মনের জোর নিয়ে এদের যত্ন করতে হবে, তবে কিন্তু এর ফল পাওয়া যাবে, তাছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আমার স্টক গাছে এই প্রথম ফুল এলো, খুব ভালো লাগছে আমার। প্রথম গাছগুলো তো বাঁচাতে পারিনি, এটা নেক্সট লটে যেগুলো লাগিয়েছিলাম সেইগুলোতে ফুল এসেছে। Thank you.
কিছু কিছু গাছ কিন্তু এই বৃষ্টিতেও বহাল তবিয়াতে আছে, যেমন হলিহক গাছগুলো খুব সুন্দর লাগছে, পুরো ফ্রেশ, খুব বড় বড় হয়ে গেছে। ভারবেনার অবস্থা কিন্তু খুব কাহিল, ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার সবজি বাগানের গাছগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে, শুধু দেখতে হবে কোনো টবে জল জমলো কিনা, আর নাহলে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, এরা কিন্তু বহাল তবিয়াতেই আছে। আর এগুলো যেহেতু একেবারে ওপরের ছাদে আছে, সেহেতু সূর্য উঠলেই ডাইরেক্ট সূর্যের আলো পায়, সেই জন্য এই গাছগুলোকে নিয়ে অত চিন্তার কোনো ব্যাপার নেই। এবার আস্তে আস্তে সবজি তোলারও সময় হচ্ছে, পালং তুলব, পুঁই তুলব, লঙ্কা, বিট, লাউ সবই তুলব এক এক করে, অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওলকপিও হয়েছে, ওলকপিও তুলব। খুব সামান্য হলেও খুব আনন্দ, নিজে হাতে করা জিনিস আর ছাদের মধ্যে যদি সবজি হয় দেখতেও ভীষণ ভালো লাগে, অল্প হলেও ক্ষতি নেই, খুব আনন্দ লাগে। এখন একটাই প্রার্থনা, তাড়াতাড়ি বৃষ্টি থেমে ঝলমল করে সূর্য উঠে দিনগুলোকে যেন আরও সুন্দর করে তোলে, শীতকালটা সবাই সুন্দরভাবে উপভোগ করতে পারে যেন। সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন, এই সময় কিন্তু ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট, একে শীত পড়েছে তার উপরে আবার বৃষ্টি, শরীর খারাপ কিন্তু ঠিক হতে অনেক সময় লেগে যাবে। আমি দেখি আমার ছাদ বাগানটা আবার কি করে ঠিক করে তুলতে পারি, মনে আশা রাখছি আবার সব ঠিক হয়ে যাবে, সুন্দরভাবে গাছপালা আবার ঝলমল করে ফুল ফলে ভরে উঠবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।